ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয় রাজধানী আগরতলাতেও বৃষ্টিপাত হয় অবিশ্রান্ত বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় এলাকায় জল জল জমে বিভিন্ন বৃষ্টির দাঁড়িয়ে থাকে খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তার সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ নিগমের আধিকারিকরা এদিন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান অল্প বৃষ্টিতেই বনমালীপুর এলাকা জলবন্দী হয়ে পড়ত এই অবস্থা থেকে বনমালীপুর মুক্তি দিয়েছে বর্তমান রাজ্য সরকার এরপরেও নর্দমা স্থান দখল করে বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চলছে এর ফলে বৃষ্টির জল দাঁড়িয়ে থাকছে বিষয়টি প্রতি লক্ষ্য রাখতে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে তিনি বলেছেন বলেই জানান এলাকার এই অবস্থায়ও স্থানীয় বিধায়কের নিষ্পৃহ ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান বিজেপি দল মানুষের পাশে থেকে কাজ করে বর্তমান বিধায়ক ঘুমে থাকলেও তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তারা কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালস এবং কনস্ট্রাকশন যেটা করেছে ড্রেনের উপর ড্রেনটাকে অ্যাক্রোচ করে ফেলেছে তো আমি মাননীয় মেয়র সাহেব এবং কমিশনার সাহেবকেও অনুরোধ করেছিলাম যে আবারও সেই পুনরাবৃত্তি হতে পারে তার জন্য আগে থেকে আজকে তারা ওনারা সময় দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার এবং আমাদের যিনি কমিশনার শৈলেশ যাদব মহোদয়কে যে তারা তাদের ভিজিটের মাধ্যমে সেইগুলি দ্রুত নিরসনের জন্য তারা পদক্ষেপ নিয়েছেন এবং দেখুন আমরা চাই এই বনমালীপুরবাসী বিগত দিনে আমাদের যে কমিটমেন্ট মানুষ তাতে যাতে খুশি থাকে মানুষের পাশে আমরা থেকে মানুষের জন্য কাজ করা এটাই আমাদের সরকারের মূল অঙ্গীকার সে তা নিয়ে আমরা কাজ করছি আজকে বনমালীপুরের বিধায়ক উনি তো গভীর নিদ্রায় রয়েছেন আমি বলবো যে উনি গভীর নিদ্রায় যাতে থাকেন কারণ মানুষের জন্য কাজ ওনারা করেন না ওনারা হলো মানুষের আরও কীভাবে সর্বনাশ করবেন সেই দিকেই ওনারা নজর রাখেন দেখা ঘুমন্ত মানুষকে আর জাগানোর দরকার নেই আমরা মানুষের পাশে রয়েছি মানুষের সেবার জন্য আমরা কাজ করি উল্লেখ্য মঙ্গলবার রাত ভারী বর্ষণ হয় সঙ্গে ঝড়ো বাতাস বয়ে চলে ঝড় বাতাসে বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিবাহী তারে গাছের ডাল ভেঙে পড়ে এতে অচল হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা ফলে গভীর রাত থেকে আগরতলা পৌর নিগমের বিদ্যুৎ পরিচালিত পাম্প মেশিনগুলো মুখ থুবড়ে পড়ায় শহরের বিভিন্ন অংশের মতো বনমালীপুরের কিছু এলাকায় বৃষ্টির জল দাঁড়িয়ে পড়ে এতে সংশ্লিষ্ট এলাকা জনগণের দুর্ভোগ বাড়ে যদিও দ্রুততার সাথে বিদ্যুৎ পরিষেবা চালু করে জল নিষ্কাশনী পাম্পগুলি সচল করা হয় ফলে মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন নিম্নাঞ্চলগুলির সাথে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার পরিস্থিতিও স্বাভাবিক হয় বিড়ো রিপোর্ট আর ই নিউজ